ॐ गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो 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 महावेदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरोतिशे नमो। প্রথমে আমি কৃষ্ণ চৈতন্য চন্দ্রের পাদপদ্মে জন্মতি হয় এবং শ্রীগুরুদেবের পাদপদ্মে জন্মতি হয়। ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী শিবানন্দ বাবার চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর আমার শিক্ষাগুরু ভক্তি বেদান্ত বন গোস্বামীর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের অষ্টাদশ অধ্যায়ে আমরা রস আস্বাদন করছি। আমরা গতকাল আমরা চৈতন্য মহাপ্রভু যখন বংশীবটে গিয়ে পৌঁছলেন, সেখানে রাসস্থলী দেখে তিনি ভাবাবেশে তিনি প্রেমাবিষ্ট হয়ে তিনি সেই মহাবেদন্যায় ও প্রেমাবতার যুগধর্ম প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং যিনি ভক্তরূপে এসে তিনি এখন বৃন্দাবন লীলা বৃন্দাবনে গমন করে রাসস্থলী দেখে তিনি মুহ্য মানে খুব দুঃখে কাতর হয়ে তিনি মানে প্রেমাবেশে বিভল হয়ে তিনি কখনো উচ্চস্বরে হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন, মাটিতে গোড়াগড়ি দিতে লাগলেন। সমস্ত কিছু তার মনে সেই 5,500 বছর আগে সেই গোপীদের সঙ্গে কৃষ্ণের রাসলীলার রাসলীলার সূচনা মনে হয়ে গিয়েছিল। আমরা আজকে দেখব গোপীরা যখন গোপীদের সঙ্গে রাসলীলার সূচনা করেছিলেন, হঠাৎ গোপীদের মনে অহংকার আসায় তিনি তৎক্ষণাৎ সেই গোপীদের তিনি পরিত্যাগ করেছিলেন, তিনি অন্তর্দান হয়েছিলেন। আর গোপীরা তখন কাঁদতে কাঁদতে বনের ভিতরে সবাইকে তরুলতা বৃক্ষ, কদম্ব বৃক্ষ, যমুনা নদী, তুলসী বৃক্ষ সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো কৃষ্ণকে কি কেউ তারা দেখেছে। এইভাবে তারা না পেয়ে তারা যমুনার তীরে তারা সবাই এসে মিলল। আর সেখানে তারা রাধারানীকেও পরিত্যাগ করে গিয়েছিল সেটা জানতে পেরে তারা আরও বেশি দুঃখে কাতর হয়েছিল এবং রাধারানীসহ সবাই যমুনার তীরে বসে তারা তখন কৃষ্ণের জন্য তার গুণকীর্তন তার লীলা মাধুর্য গুণমাধুর্য প্রেম মাধুর্য তার কীর্তন করতে লাগলো। একটা গোপী বলল, জয়তিতে ধিক জনমনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহি দৈত দৃষ্টিতা দীক্ষুতাবকাশ তৈ ধৃতাবস তং বিচিন্ততে। একজন গোপী বললেন, হে কৃষ্ণ, এই ব্রজভূমিতে তোমার জন্ম নেওয়ার ফলে সব কিছুই অপূর্ব মহিমামণ্ডিত হয়েছে। এই বৃন্দাবনে তো মহিমামণ্ডিত হয়েছে যে মনে হচ্ছে যেন মহালক্ষ্মী যেন মানে সর্বক্ষণ এখানে বিরাজ করছেন, কিন্তু এখানে কিন্তু আমরাই শুধু অসুখী, আমরাই কেবল অত্যন্ত অসুখী, কেননা আমরা চতুর্দিকে আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং এত শত চেষ্টা করা সত্ত্বেও আমরা তোমাকে খুঁজে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার জন্যই তো আমরা প্রাণ ধারণ করে আছি, সংসার ত্যাগ করে এসেছি, তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আমাদের কাছে ফিরে আসো। তখন আরেকটা গোপী তখন বলতে লাগলো, আরেকটা গোপী বল, হে প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছে পদ্মফুলেরও জীবন, যারা হেমন্তের নির্মল বর্ষণে স্বচ্ছ সরোবরে বিকশিত হয়। তাই তিনি আরেকটা গোপী গাইতে লাগলেন, শরদাস শয়ে সাধু জাত সাত সরসি যুদুর শ্রীমূষা দৃশ সুরথনাথতে অশুল্ক দাসিকা বরাদনীয় না নেহা কৃম্বধ। বললেন, যদিও একটা মানে তার অর্থ হচ্ছে যদিও
মানে পদ্ম ফুল অত্যন্ত সুন্দর, কিন্তু কিন্তু তুমি যদি তাদের দিকে না তাকাও তাহলে তারা মলিন হয়ে যায়। তোমার সেই কি বলে স্লাইড গ্ল্যান্স মানে ওইটাকে কি বলা হয় তেরা মানে তেরা চক্ষিতে তাকা সাইড গ্ল্যান্সেস মানে তখন তুমি যদি তাদের দিকে সাইড গ্ল্যান্সেস না দাও তবে তারা মলিন হয়ে যায়। তেমনি তোমার বিরহে আমরা আমরা মৃতপ্রায় হয়ে পড়েছি। প্রকৃতপক্ষে আমরা তো তোমার বিবাহত স্ত্রী নই, আমরা হচ্ছি তোমার বিনামূল্যের দাসিকা, অশুল্ক দাসিকা, আমরা হচ্ছি বিনামূল্যের দাসিকা। তোমার চোখের চাহনিতেই তো আমরা আকৃষ্ট হয়েছি। এখন তোমাকে দর্শন না পেয়ে তোমার দর্শন না পেয়ে তোমাকে দেখতে না পেয়ে যদি আমাদের মৃত্যু হয় তাহলে তুমি আমাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হবে। ব্ল্যাকমেল করতে আরম্ভ করলো যে স্ত্রী, কারণ স্ত্রীলোক হত্যা করা মহাপাপ, আর তুমি যদি আমাদের দেখতে না আসো এবং তার ফলে যদি তোমার বিরহে যদি আমাদের মৃত্যু হয় তাহলে সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই দয়া করে তাড়াতাড়ি আসো, আমাদের দেখা দাও। তাই তখন কি জানি বলে আর আরেকজন গোপী তখন গান করতে মানে গীত মানে করতে লাগলো, হ্যাঁ, বিশ্বজলাপয়ান ব্যাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যুতাদ নলাদ বিষম আত্মজাত বিশ্বত ভয়াত রেশবতে ভয়াম রক্ষিতামহ। বলছে যে যে আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ, কেন তুমি আমাদের বহুবার আমাদেরকে তুমি রক্ষা করেছো। যমুনার জল যখন বিষাক্ত হয়ে গিয়েছিল, কালীয় নাক থেকে বহুবার, তারপর বকাসুর থেকে, ইন্দ্রের ক্রুদ থেকে, এবং তার প্রেরিত সেই ঝঞ্ঝা বা বৃষ্টির হাত থেকে, দাবানল থেকে, কতবার যে তুমি আমাদের রক্ষা করেছো। তুমি হচ্ছে মহত্তম এবং সর্বাপেক্ষা শক্তিমান। কিন্তু আমাদের আশ্চর্য লাগছে যে তুমি যদি তুমিও নানা রকম বিপদ আমাদের আমাদেরকে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছো, কিন্তু এখন কেন আমাদেরকে অবহেলা করছো, কেন তুমি চলে গেছো, তুমি তো অন্তর্যামী। হে, তখন তারা বলছে, হে প্রিয় কৃষ্ণ, হ্যাঁ, যে সংসার ভয়ে ভিতরে কেউ যখন তোমার চরণ কমলের আশ্রয় নেয় তুমি তো তাদের কখনো বঞ্চিত করো না। তুমি মানে তোমার গমন অতি মধুর, তুমি সর্বতোভাবে স্বাধীন, তুমি হচ্ছে পরম ভোক্তা। আর তোমার একটা হাতে মহালক্ষ্মীকে তুমি স্পর্শ করো, আর ওপর একটা হাত দিয়ে তুমি 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 মানে লীলা কমল ধারণ করো। তাই দয়া করে তুমি এখন আমাদের কাছে এসো এবং তোমার করকমলের দ্বারা আমাদের আশীর্বাদ করো। তারপর একজন বলতে লাগলো, নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মাধি বিখানাসার্থিত বিশ্বগুপ্ত এ সখাউ দেয়ন সতবতম কুলে। হে প্রিয় কৃষ্ণ, তুমি বৃন্দাবনের সমস্ত বৃন্দাবনবাসীদের সমস্ত ভয় হরণকারী, তুমি তুমি হচ্ছে পরম শক্তিশালী বীর। আমরা জানি যে তোমার কেবলমাত্র তোমার মধুর হাসির দ্বারা তুমি তোমার ভক্তের এবং আমাদের মতো স্ত্রীলোকদের অনর্থক মানে অভিমান বিনাশ করো, কারণ আমাদের মনে যে অভিমান হয়েছে আমরা তা বুঝতে পেরেছি। তাই তুমি দর্পহারী, তোমার নাম দর্পহারী, তুমি আমাদের অভিমান বিনাশ করেছো। আমরা তোমার পরিচারিকা কৃতদাসী, তাই দয়া করে তোমার অপূর্ব সুন্দর মুখমণ্ডলের দর্শন দান করে আমাদের কৃতার্থ করো। তখন তারা এইভাবে তারা আকুতি মুনিত করতে লাগলো, হে প্রভু, কমলের মতো আয়ত চিত্তাকর্ষক তোমার নয়ন দুটি, হে সুন্দর মনোমুগ্ধকারী, তোমার মধুর বাণী এতই মনোরম যে তাতে সর্বশ্রেষ্ঠ পণ্ডিতরাও মুগ্ধ হয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়। আমরাও তোমার মধুর বাণীর দ্বারা এবং তোমার শ্রী মুখমণ্ডলের এবং তোমার চোখ দুটির নয়ন দুটির
সৌন্দর্যে আমরা আকৃষ্ট হয়েছি। তাই দয়া করে তোমার সেই অমৃত মধুর চুম্বনের দ্বারা আমাদের তুমি তৃপ্ত করো। হেনাথ হেনাথ, তোমার শ্রীমুখের বাণী, তোমার কার্যকলাপের বর্ণনা অমৃতের মতো ওই মাধুর্য মণ্ডিত। তব কথা অমৃত তপ্ত জীবন কবি বীরিত কলম সাপ শ্রবণ মঙ্গল শ্রীমদা তোতম ভুবি গৃণন্তিতে ভুরি দাজনা। হ্যাঁ, তাই বলছেন তারা দুঃখে কাতরে বলছে। গোপীরা বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে প্রিয় কৃষ্ণ, তুমি তুমি অত্যন্ত চতুর, তোমার মুখের বাণী, তোমার কার্যকলাপের বর্ণনা অমৃতের মতো মাধুর্যমণ্ডিত। তোমার সেই বাণী শ্রবণ করে কীর্তন করার ফলে সংসার রূপী দাবানল থেকে রক্ষা পাওয়া যায়। ব্রহ্মা শিব আদি মহান দেবতারাও সর্বক্ষণ তোমার মহিমা কীর্তন করে। হ্যাঁ, তারা কেন করে? তারা তা করে এই জড়জগতের সমস্ত বদ্ধ জীবের পাপ মোচন করার জন্য। কেউ যদি তোমার অপ্রাকৃতিক বাণী শ্রবণ করার চেষ্টা করে, তখন তিনি অতি শীঘ্র এই এই যে ভবসাগর, এই পাপ সংকীল, এই সংসার সমুদ্র থেকে, এই দাবানল থেকে তারা মুক্তি লাভ করে, উত্তীর্ণ হয়ে যায়। হে প্রিয় কৃষ্ণ, তুমি সহজেই অনুমান করতে পারো, তোমার সেই চতুর হাসি, তোমার মধুরীক্ষণ বৃন্দাবনের বনে আমাদের সঙ্গে যে তোমার তুমি যে আমার আমাদের সঙ্গে বিহার করেছো, পরম মঙ্গলময় তোমার ধ্যান করে আমরা এখন কাতর হয়ে পেরেছি। আমরা তোমাকে খুঁজে না পেয়ে আমরা আমরা দুর্বল হয়ে গেছি। নিভৃতে আমাদের সাথে যে তোমার কথা আলাপন হতো, তোমার আলাপন আমাদের হৃদয় গভীর আবেগে পরিপূর্ণ করে তুলত। এখন সেই সমস্ত মনে করে আমরা গভীর গভীর মর্মবেদনায় আমরা অভিভূত হচ্ছি। দয়া করে তুমি দেখা দাও, দেখা দাও, আমাদেরকে রক্ষা করো। কারণ তুমি জানো কৃষ্ণ, তুমি যখন গোচারণ করতে করতে যখন ব্রজ থেকে তুমি সকালবেলা তুমি বনে যাও, চরণ পাহাড়ে যাও, তখন আমরা মনে কত আমরা দুঃখিত হই, ব্যথা পাই আমরা। তখন তোমার কমলের মতো সেই সুকোমল চরণ, শুষ্ক ঘাস এবং মানে আর ছোটো পাথরের টুকরোতে ব্যথা পায় মনে করে আমরা গভীর বেদনা অনুভব করি। আমরা তোমার প্রতি এতই আসক্ত যে সর্বক্ষণ তোমার চরণ কোমলের আমরা ধ্যান করি। হেনাথ হেনাথ, হ্যাঁ, আমরা আত্মীয় স্বজন, পুত্র ভ্রাতা বন্ধু সবাইকে ছেড়ে এসেছি। হে কপট, আমাদের আসবার কারণ জানো তুমি, আমরা তোমার আমরা তোমার সুমধুর গীতে আমরা মোহিত হয়েই তো আমরা এসেছি, তোমার সেই বংশী শব্দ শুনেই তো আমরা এসেছি। কিন্তু এই সমস্ত জানা সত্ত্বেও এই রাত্রিবেলা, এই গভীর রাত্রে আমাদেরকে ছেড়ে তুমি কোথায় চলে গেছো? এইভাবে তারা মানে পলাপ বকতে লাগলো, কাঁদতে লাগলো। তুমি আমাদের জীবনস্বরূপ, তোমার বিরহে আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। তখন গোপীরা যখন এইভাবে গোপীগীত করছিল যমুনার তটে বসে, তখন সেই কৃষ্ণ বিরহে কাতর যখন হয়েছিল গোপীরা, তখন সেই মানে মানে কান্নারত সেই গোপীদের মধ্যে তখন হাস্যবদন পীতবসন পরিহিত বনমালী গলাই বৈজয়ন্তীমালা কি জানি মোর মুকুট মুক রাকৃত কুণ্ডল গলে বৈজ অন্তিমালা চরণ নূপুর বাজে রাধে শ্যাম শ্যাম শ্যাম। সেই পীতভূষণ বনমাল বৈজয়ন্তীমালা ধারণ করে, পীতভূষণ পরিধান করে, কানে সেই কানে দুল, হ্যাঁ, সেই মদনমোহন শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন তাদের সম্মুখে। তার অপূর্ব সুন্দর রূপ দেখে সহজেই বোঝা গেল যে তিনি সরেশ্বর্যের দ্বারা অভিভূষিত। সেই কৃষ্ণের সেই রূপমাধুর্যের কথা কৃষ্ণ করুণামৃত বিল্বমঙ্গল ঠাকুর সুন্দর করে তিনি ব্যক্ত করেছেন। সেইভাবে ব্রহ্মা তার ব্রহ্মসংহিতাতে কৃষ্ণের রূপমাধুর্যর কথা বর্ণনা করেছেন। এগুলি তখন শ্লোকগুলি বর্ণনা করা সম্ভব নয়, যখন সময় পাবো আমরা কখনো করব। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে আনন্দ চিন্ময় রস প্রতিভা ভাবিতাভি, মানে কৃষ্ণ কিন্তু একলা কিন্তু এত সুন্দর নন, কিন্তু যখন তিনি তার
শক্তি, মানে শক্তি মানে কে, আল্লাদিনী শক্তি, যার প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধারণী সহ যখন বিরাজ করেন তখন তাকে অপূর্ব সুন্দর দেখায়। একলা তাকে বেশি ভালো লাগে না, যখন রাধারানীর সঙ্গে থাকেন, হ্যাঁ, সে শক্তির সঙ্গে থাকেন শক্তিমান, তখন তাকে অপূর্ব সুন্দর দেখায়। তাই ব্রহ্মসংহিতা এবং স্কন্দপুরাণ থেকে আমরা জানতে পারি কৃষ্ণ সর্বদাই মানে শত সহস্র লক্ষ্মীর দ্বারা পরিবৃত, সমস্ত গোপীরাই তো হচ্ছে লক্ষ্মী, এবং কৃষ্ণ তাদের হাত ধরে যমুনার তীরে হাঁটতে লাগলেন, বিচরণ করতে লাগলেন। তাই স্কন্দপুরাণে বর্ণনা করা আছে যে শত সহস্র গোপীদের মধ্যে মানে 16,000 গোপী হচ্ছে প্রধান, কোটি কোটি গোপীদের মধ্যে 16,000 প্রধান, এবং 16,000 গোপীদের মধ্যে 108 গোপী হচ্ছেন বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, এবং 108 গোপীর মধ্যে 8 গোপী হচ্ছে তার চেয়ে অধিক মানে কি বৈশিষ্ট্যযুক্ত, আর 8 গোপীর মধ্যে রাধারানী এবং চন্দ্রাবলী হচ্ছেন মানে প্রধান প্রধানা, এবং এই দুজন গোপীদের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, সর্বকান্তা শিরোমণি, হ্যাঁ, তাই সর্বকান্তা শিরোমণি, তাই অনেক অনেক নাম রাধা রাধারানী, হ্যাঁ, তারপর গোবিন্দ মোহিনী, হ্যাঁ, তারপরে রাধা দামোদর মোহিনী, এরকম অনেক অনেক নাম। তারপরে এইভাবে যমুনার তীরে যখন কৃষ্ণ পৌঁছলেন তখন গোপীরা কী করেছিল, যমুনার তীরে নরম বালি, নরম বালিগুলি সমান করে মানে তার উপর কাপড় বিছিয়ে গোপিকারা কৃষ্ণের আসন তৈরি করলো, বসতে দিল কৃষ্ণকে। সেখানে সময়মতো গোপীরা প্রায় সকলেই ছিল, কিন্তু বেদগামীর বেদবাণীর অনুগামী, তার মানে মানে এই যে গোপীরা, এই শত সহস্র কোটি গোপী, তাদের তারা কিন্তু পূর্ব জীবনে তারা শ্রীরামচন্দ্রের আবির্ভাবের সময় তারা ছিলেন মানে বৈদিক তত্ত্বজ্ঞানী ঋষি এবং মুনি ঋষি, যারা মানে মাধুর্যরসে শ্রীরামচন্দ্রের সঙ্গলাভ করার বাসনা করেছিলেন, আর রামচন্দ্র তাই তাদেরকে বরদান দিয়েছিলেন, বর মানে দান করেছিলেন যে তিনি যখন দাপরে তিনি কৃষ্ণরূপে আবির্ভূত হবেন তখন তাদের তার সেই লীলায় অংশগ্রহণ করবেন, এবং তখন তিনি তাদের বাসনা চরিতার্থ করবেন, তাদের যে মনের বাসনা ঋষি মুনিদের, সেই বেদজ্ঞ মানে তত্ত্বজ্ঞানী, সেই বৈদিক তত্ত্বজ্ঞানী ঋষিদের তাদের বাসনা চরিতার্থ করবেন কথা দিয়েছিলেন, তাই তারাই তো এখন এই দাপরে সেই গোপী হয়ে তারা জন্মগ্রহণ নিয়েছিল কৃষ্ণলীলায়। সেই বেদজ্ঞ ঋষিরা বৃন্দাবনের গোপীরূপে জন্মগ্রহণ করেছিলেন, কারণ যুবতী গোপীরূপে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে তারা তাদের পূর্বজন্মের বাসনা চরিতার্থ করেছিলেন। কারণ বলা হয় যে কৃষ্ণকে পেলে আর কোনো বাসনাই মানুষের থাকে না, সেই সম্বন্ধে ভগবদ্গীতায় তো বলা হয়েছে যে কেউ যখন পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয় তখন আর তার আর কোনো বাসনাই থাকে না, কোনো বাসনাই থাকে না। তাই কৃষ্ণকে যখন গোপীরা কৃষ্ণকে মাঝে পেল, তাদের মাঝে ফিরে পেল, তখন কৃষ্ণের বিরহজনিত তাদের সমস্ত অনুশোচনা পরিতাপ, সমস্ত অনুশোচনা সেগুলি প্রশমিত হলো, মানে সব চলে গেলো, মানে সেই একদম বাষ্পের মতো উদাহ হয়ে গেল, আনন্দে তারা আনন্দ আর ধরে না, হ্যাঁ, তখন সবাই তখন কৃষ্ণ মাঝখানে বসে আছে, সব গোপীরা তাকে পরিবৃত হয়ে আছে, আর কৃষ্ণকে আরও সুন্দর দেখাচ্ছে শ্রী ব্রহ্মা মহাযোগীরাও, এমনকি ভগবানের অংশ প্রকাশ সংকর্ষণ অনন্ত শেষ পর্যন্ত তাদের চেতনাকে তাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি একাগ্র হতে মানে করতে চেষ্টা করেন, কিন্তু আমরা দেখছি এখানে গোপীরা তাদের তৈরি আসনে, হ্যাঁ, তাদের হাত দিয়ে সেই বালুগুলি সমান করেছে, তার উপরে কাপড় বিছিয়ে কৃষ্ণকে বসিয়ে কৃষ্ণকে দর্শন করছে তারা, যারা মহামুনিরা হাজার হাজার কোটি কোটি বছর তপস্যা করেও যার দর্শন মেলে না, আর গোপীরা কত আনন্দে কত সহজে কৃষ্ণকে দর্শন করতে পারছে, আহা, তাই গোপীদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণকে খুব সুন্দর লাগছিল। গোপীরা হচ্ছেন ত্রিভুবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, আর তারা সকলে শ্রীকৃষ্ণকে তাদের পাশে পেয়েছিল। এখন একটা প্রশ্ন হতে পারে, আর কৃষ্ণ তো একলা ছিলেন, তাহলে তিনি কিভাবে এতজন গোপীর পাশে বসেছিলেন, কারণ প্রত্যেকটা গোপীর পাশে মানে বসেছিলেন, কিন্তু সেটা কিন্তু অন্য গোপীরা কেউ দেখে না, কৃষ্ণ শতকোটি গোপীর সঙ্গে শতকোটি হি হ্যাজ ম্যানিফেস্টেড হিমসেলফ, সবার সঙ্গে বসেছিল, তাই তো ভগবদ্গীতা তো বলা হয়েছে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি,
আমার অন্তর্যামী পরমাত্মার্বে পরমাশ্বর ভগবান সকলের হৃদয়েই বিরাজমান। হ্যাঁ, বিরাজমান গোপীদের প্রতিটি গোপীর পাশে কৃষ্ণ বসেছিলেন, কিন্তু তাকেও দেখতে পাচ্ছিল না। হ্যাঁ, কৃষ্ণ গোপীদের প্রতি এত সদয় ছিলেন যে তিনি যৌগিক ধ্যানের মাধ্যমে উপলব্ধ হওয়ার জন্য তাদের হৃদয়ে না বসে, হৃদয়ে না বসে ভগবান কী করেছিলেন, তাদের পাশে এসে বসলেন। কারণ ভগবান তো পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে বসে আছেন, কিন্তু সেই রাসস্থলিতে ভগবান স্বয়ং তিনি কিন্তু মানে তিনি তাদের সাথে বাইরে এসে বসলেন, পাশে বসলেন, হৃদয়ে না বসে তিনি পাশে তাদের পাশে বসেছিলেন। এইভাবে তিনি গোপীদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করেছিলেন। তাই তো বলা হয় যে ভগবান হচ্ছেন ভক্তবৎসল, ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেন। ভক্ত যেমন কৃষ্ণের জন্য মানে সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণকে আনন্দ দান করার জন্য চেষ্টা করে থাকে, ঠিক সেইভাবে ভগবান ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য ভক্তের পিছনে পিছনে ছুটে, পিছনে ছুটে। তাই তখন এইভাবে সমস্ত গোপীরা কেউ কেউ কৃষ্ণের পাদ সেবন করতে লাগলো, তার পাদপদ্ম নিজের কোলের মধ্যে নিয়ে সেবা করতে লাগলো, কেউ কৃষ্ণের মানে মানে কি বলা হয় তার হাসি মানে দেখে তার সঙ্গে নিরিবিলিতে কথা বলতে লাগলো, কারণ প্রত্যেকের সঙ্গে তো বসে আছেন কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু তা বুঝতে পারছে না। হ্যাঁ, তাই আর যারা একটু কারণ মানে কি বলা হয় অনেক অনেক গোপী ছিল, অনেক ধরনের গোপী আছে। আমি অনেক দিন আগে আমরা এটা অনেক আলোচনা করেছি, তবু আমি আবার আপনাদের মানে আবার মনে করার জন্য আবার বলছি সংক্ষেপে, অনেক অনেক ধরনের সখী আছে। প্রিয় সখী, প্রিয় নর্মা সখী, অষ্টবিধা সখী, প্রাণ সখী, নিত্য সখী। হ্যাঁ, প্রিয় সখী কারা? এই যে প্রিয় সখী হচ্ছে যারা তারা মানে কৃষ্ণের প্রতি বেশি আকৃষ্ট, মানে তারা রাধারানীর চেয়েও কৃষ্ণের প্রতি বেশি আকৃষ্ট, তাদেরকে বলা হয় প্রিয় সখী। আমি সংক্ষেপে বলছি। তারপর হচ্ছে প্রিয় নর্মা সখী, তারা কিন্তু মানে তারপর হচ্ছে অষ্টবিধা সখী, হ্যাঁ, তারপর ললিতা বিশাখা যারা, তারপর হচ্ছে প্রিয় নর্মা সখী, প্রিয় নর্মা সখী তারা কিন্তু কৃষ্ণের প্রতি এবং রাধারানীর প্রতি সমভাবে তারা আকৃষ্ট। তারা উভয়কেই, উভয়ের স্নেহধন্যা, উভয়কেই কৃষ্ণকেও রাধাকেও সমভাবে তারা সেবা করে, মানে হ্যাঁ অ্যাটাচমেন্ট তারা অ্যাটাচড মানে। আর প্রাণসখী, হ্যাঁ, আর প্রাণসখী যারা তারা কিন্তু রাধারানীর প্রতি বেশি আকৃষ্ট, মানে কৃষ্ণের চেয়েও তারা রাধারানীকে সন্তুষ্ট করার জন্য দিন রাত চিন্তা করে থাকে, এই প্রাণ সখীরা। আরেকটা কি লাস্ট, যেটা নিত্য সখী। আর নিত্য সখী কী করে, তারা মানে সাধন ভজন সাধন করে, আমরা যে ভজন আর যে কি বলে কৃপাসিদ্ধ, নিত্যসিদ্ধ, সাধনাসিদ্ধ, এই যে নিত্যসখী যারা, তারা সাধন করে গুরুর চরণে শরণাগত হয়ে গুরুর আদেশ পালন করে রাধারানীর সুখের জন্য, মানে সমস্ত এই সাধন ভজন সাধন করে তপস্যা করে গুরুর চরণে শরণাগত হয়ে গুরুর আদেশ পালন করে রাধারানীর সুখের জন্য নিরন্তর চেষ্টা করে, চেষ্টা সাধন করে। আর তারা চিন্তায় মানে মানে নিজের স্বরূপ চিন্তায় তারা তাদের তন্ময়তা বাড়তে থাকে, তারা এইভাবে তারা স্বরূপ সিদ্ধি প্রাপ্ত হয়। এবং আস্তে আস্তে এই স্তর যখন প্রাপ্ত হয় তখন কী হয় মানে নিজের মানে অটোমেটিক তাদের এই যে কী বলা হয় ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি এগুলো হয়, ধীরে ধীরে নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম তাদের মনে উদয় হয়। তখন তারা মানে দিন রাত এই নিত্য সখীরা রাধারানীর সঙ্গে নিযুক্ত থাকে, রাধারানীকে ছেড়ে এক মুহূর্ত তারা কোথাও যায় না, মানে আর রাধারানীও তাদের যা বলে তাই শুনে। রাধারানী তারা যদি বলে রাধারানীকে বলে যখন কেউ চুল বেনি বাচ্চা বলছে কি রাধারানী তোমার মাথাটা একটু এরকম করো তো, রাধারানী চুপচাপ কোনো প্রশ্ন করেন না, এরকম করেন রাধারানী। রাধারানীকে তেল মালিশ করেন, সুগন্ধি তেল, কখনো মানে যখন বস্ত্র, কারণ যেই বস্ত্রটা একদিন পরায় সেই বস্ত্র কিন্তু পরের দিন রিপিট হয় না। আর রাধারানী কখনো বলেন না যে আমাকে ওই বস্ত্রটা দাও, আমি ওই রংটা পরতে ভালোবাসি, সেটা ঠিক করে সেই নিত্য সখীরা, কোন অলংকার পরবে কোন শাড়ি পরবে সেইগুলি সব নিত্য সখীর কাজ। মানে এই কাজ কারোর দ্বারা লাভ হয় না, এটা মানে এত অন্তরঙ্গ কাজ,
এই রাধারানীর সেবা করা চারটিখানি কথা সেটা অন্য কেউ করতে পারে না, একমাত্র এই নিত্য সখীরাই এই সুযোগ পান। আর এই যে এই যে এই যে ভাব যেটা মানে সেবা সেবা ভাব, সেটা সেটা সেই ভাবটা দেবার জন্যই তো চৈতন্য মহাপ্রভু এসেছেন। আমাদের মঞ্জুরি ভাব যেটা সেটাকে বলে মঞ্জুরি ভাব, সেটাকে মহাভাব যেটা যেটাকে বলে বলা হয় উন্নত উজ্জ্বল, সেটা দেওয়ার জন্যই তো এসেছেন। তাই আমরা দেখছি সেই গোপীরা তারা তখন একটা প্রশ্ন করলো, যখন কৃষ্ণকে পাদ শোভন করছিল, কৃষ্ণকে সঙ্গে মানে হাস্য মুখরভাবে কথা বলছিল, তখন কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, হে প্রিয় কৃষ্ণ, আমরা তো বৃন্দাবনের, আমরা সাধারণ, আমরা স্ত্রীলোক, আমাদের তো বৈদিক জ্ঞানও নেই, আমরা জানি না কোনটা ভালো কোনটা মন্দ, তাই তোমরা তাই আমরা আজকে তোমাকে একটা প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, কারণ তুমি হচ্ছ অত্যন্ত জ্ঞানবান, তাই তুমি এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে, এই উত্তর দিতে পারবে, কারণ প্রেম। তারা তখন প্রশ্নগুলি করলো, দেখি শেষ হয়ে গেছে টাইম, ঠিক আছে, এটা অনেক মানে বড়, আমি কাল এটা আবার আলোচনা করবো, এটা মানে খুবই মানে গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা, সেই গোপীরা কি প্রশ্ন করেছিল পাদ সেবন করতে করতে, তারা যখন এই যমুনার তীরে গোপীগীত করার পর যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিল, তখন কৃষ্ণকে মাঝখানে বসে কৃষ্ণ যখন সেই বালুর উপর এসে বসেছিল, প্রত্যেকটা মানে গোপীর সঙ্গে বসেছিল, আর যখন গোপীরা কৃষ্ণকে অনেক প্রশ্ন তিনটা না চারটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এবং কৃষ্ণ তাতে সেই প্রশ্নের উত্তরে কী বলেছিলেন সেটা কালকে আমরা আমরা রস আস্বাদন করব, কারণ এটা খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা, আপনার মন দিয়ে শুনবেন, আমরা কাল এটা আস্বাদন করব, কারণ এটা চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, কারণ তিনি তো স্বয়ং কৃষ্ণ ছিলেন, তার সঙ্গে তো লীলাগুলি হয়েছিল, আর আর সেই সেই লীলাটা আবার উদ্ঘাটন করার জন্য সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে রাসলীলা কীভাবে হয়েছিল, কীভাবে গোপীদের সঙ্গে কৃষ্ণের সেইগুলি আবার মন্থন করে করে তিনি যখন ভক্তরূপে তিনি যখন কলিযুগে এসে মহাপ্রভু যিনি স্বয়ং মানে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি এই রহস্যের উদ্ধারণ করে আস্বাদন যে করেছেন, যাতে কলিযুগের বদ্ধজীব আমরা আমরা যাতে উপকৃত হতে পারি, আমরা যাতে সেটা রস আস্বাদন করতে পারি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, গুরুদেব যা বলাচ্ছেন তাই তাই আমি বলছি, আমার নিজের এতটুকু ক্ষমতা নেই যে আমি কিছু বলবো, সবই শাস্ত্রে যা লিখিত তাই আমি কীর্তন করছি। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর গৌর গোলার হারা, মনেরও সাধেতে সে রূপ চাঁদের নয়নে নয়নে থব গৌর বিহনে নাবাচি পোড়ানে গৌর করেছি সার, গৌর বলিয়া যাও কো জীবন কিছু না চাহিব আরো, আরে গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি, গৌর চরণে পোড়ানো সপিনু গৌর করিবেন পারো, আরে গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগি মনরে এ এ কহো না গৌর কথা, কহো না গৌর কথা, প্রণাম প্রণাম সবাইকে, জয় শিবানন্দ বাবার জয়, জয় সৎসঙ্গ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি, প্রণাম।